গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, মদ খাইলে গুনাহ হয়, জেনা করলে গুনাহ হয়, দুর্নীতি করলে গুনাহ হয়, ইসলামী আন্দোলন না করলে গুনাহ হয়, নামাজ না পড়লে গুনাহ হয়। মানুষ শুনে কিন্তু আমল পরিবর্তন হয় না, জোরে বলেন কথা ঠিক না বেটি? সারা রাত শুনবো আমল করব না, কল্যাণ হবে না। এই জন্য যা শুনবো আমল করব, চিল্লা বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের নিয়ে অবশ্যই 10 মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্ত করে দোয়া করতে চাই। মুসাফিরের দোয়া কবুল হয়, বাবা মার দোয়া কবুল হয়, আর মজলুমের দোয়া কবুল হয়। আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব, একজন মোনাজাত না করে যাবেন না। চিল্লা বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যে কথা বলছিলাম যে আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর রাস্তায় জানমাল ব্যয় করে যারা, ইসলামকে আন্দোলন ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করে যারা, জানমাল আল্লাহর পথে ব্যয় করে যারা, তারাই হলো প্রিয়। এ পথে চলতে গেলে, এ দায়িত্ব পালন করতে গেলে হুসাইনের মতো জীবন দেওয়া লাগতে পারে, খাব্বাবের মতো জীবন দেওয়া লাগতে পারে, এমনি করে সুমাইয়ার মতো জীবন দেওয়া লাগতে পারে। প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের মর্যাদা টিকে রাখার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, রসুলের মর্যাদা টিকে রাখার জন্য রক্ত দেওয়ার যদি প্রয়োজন হয়, জীবন দেওয়ার যদি প্রয়োজন হয়, ওই সুমাইয়া খাব্বাব খুবাইব হুসাইনের মতো কারা কারা জীবন দিতে পারবো? হাত তুলে আল্লাহকে দেখা। 06-4033 মোবাইল 0 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
জীবন দেয়, ওরা মরে না ওরা হলো চিন্তা ধরে, বলেন ঠিক না বে? ঠিক। শুধু শহীদেরা নয়, বসুন আপনারা, শুধু শহীদেরা নয়, এমনকি আল্লাহর ওলি যারা ভালো মানুষ, যারা প্রিয় আল্লাহর পাত্র, যারা খাঁটি বান্দা, যারা তারাও যদি মরে যায় তাদের লাশ পর্যন্ত পৌঁছে না, জোরে বলেন ঠিক না বেটি? আমাদের বাড়ি দর্শন, আমার চুয়াডাঙ্গা দর্শনায় বাড়ি, বাস্তব একটা ঘটনা শুনুন। আমাদের বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন, নাম মাওলানা মরহুম আব্দুস সাত্তার সাহেব, আল্লাহওয়ালা পরহেজগার খাঁটি প্রিয় দিনদার মানুষগুলির লাশ যে পচে না অসংখ্য নজির আছে, জোরে বলে ঠিক না বেটি? শহীদ তো দূরের কথা, শহীদদের লাশ তো পচবে না, কিন্তু আল্লাহর ওলি যারা প্রিয় মানুষ তারা তাদের লাশও পচে না, তার প্রমাণ দর্শনার বড় মসজিদের ইমাম মাওলানা মরহুম আব্দুস সাত্তার এন্তেকালের কয়েক বছর পরে বৃষ্টি হলো, হুজুরের কবরটা ভেঙে গেল, মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে দেখে হুজুরের কবরটা ভাঙ্গা, এরপরে একটু হুজুরের কবরের দিকে নজর দিয়ে দেখে সাদা কাপড় দেখা যাচ্ছে। মুসল্লিরা চিন্তা করলো কি ব্যাপার, সাদা কাপড় কে ফেললো কবরের ভিতরে? এরপরে কিছু মাটি সরিয়ে দেখতে পেল, মরহুম মন আব্দুস সাত্তার কয়েক বছর আগে ইন্তেকাল করার পরেও মরহুম মন আব্দুস সাত্তারের হাত নষ্ট হয়নি, পা নষ্ট হয়নি, চুল নষ্ট হয়নি, দাড়ি নষ্ট হয়নি, চোখ নষ্ট হয়নি, গায়ের চামড়া নষ্ট হয়নি, এমনকি গায়ের কবরের কবর পর্যন্ত পচে নষ্ট হয়নি। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু একটি প্রমাণ নয়, নাটোর জেলা আমি একবার তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দিচ্ছিলাম, দ্বিতীয় বক্তা যিনি ছিলেন আমাকে বললেন, হুজুর আমার চাচার এন্তেকালের 30 বছর পরে চাচার কবরটা ভেঙে গিয়েছিল, আমরা গিয়ে দেখি আমার চাচা তার গায়ের চামড়া তার গায়ের কাফন পর্যন্ত পচেনি 30 বছর পরে। সুবহানাল্লাহ, বলবেন না? সাধারণ মানুষ ইমানদার প্রিয় আল্লাহর খাঁটি ইবাদতকারীর অবস্থা যদি এই হয়, তাহলে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দেবে, জীবন দেবে, শহীদ হবে, আপনারা বলেন তাদের মর্যাদা কম হবে না বেশি হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন শহীদদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা শুরুর। আল্লাহর রাস্তায় যারা মরে যায় ওদের মৃত্যু বলো না, ওরা মরে না বরং ওরা হলো জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ।
শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিলেন, আল্লাহর নবী শহীদদের মর্যাদা কেমন দিলেন, তরুণেরা যুবকেরা আমার মুরব্বীরা শুনে নেন। হাদিস শরীফের ভিতরে এসেছে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য যারা শহীদ হয় এই শহীদেরা কিয়ামতের ময়দানে আঘাতের চিহ্নগুলো নিয়ে এগারের দাগগুলো নিয়ে বুলেটের দাগগুলো নিয়ে গুলির দাগগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন তোমরা কারা, তোমাদের গায়ে এ দাগগুলি কিসের? শহীদরা বলবে আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার দিন কায়েমের জন্য আন্দোলন করতাম, কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই, তাদের সাথে লড়াই হয়েছিল, এরপরে আমাদের জীবন বাকিটা নিভে গিয়েছিল। আল্লাহ পাক বলবেন ও শহীদের মা বাপের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসার চাইতে আমার দিনকে বেশি ভালোবেসেছিলে, ইসলামকে বেশি ভালোবেসেছিলে, অতএব আজকে আমি তোমাদের কোনো বিচার করব না, বিনা বিচারে তোমরা আমার জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শহীদেরা মরে না, আল্লাহ নবীর চাচা আমিরে হামজার এন্তেকালের 36 বছর পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায়, আমার ভাইয়েরা সেই সময় উহুদের ময়দানের পাশ দিয়ে একটা খাল খোলা হচ্ছিল, কোদাল দিয়ে কোপ মারতে গিয়ে আমিরে হামজার লাশ দেখা গেল, আল্লাহর নবীর চাচার পায়ে একজন একজন ব্যক্তির কোদালের কোপ লাগলো। আমিরে হামজার পায়ে কোদালে কোপ লাগার সাথে সাথে হামজার পা মোবারক দিয়ে ছাগল জবাই করে ছেড়ে দিলে যেমন ফিনকে ধরে রক্ত বের হয়, মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন রক্ত বের হয়, আল্লাহর নবীর চাচা হামজার এন্তেকালের 36 বছর পরেও পায়ে আঘাত লাগার সাথে সাথে ফিনকে ধরে রক্ত বের হচ্ছিল, আওয়াজ দিয়ে চিল্লায় বলেন মর্যাদা শহীদদের দিয়েছেন কে? আপনারা বলবেন হুজুর 36 বছর পরে হতে পারে, এখন আর হবে না, 36 বছর নাই, বরং হাজারো বছর পরেও আল্লাহ শহীদদেরকে লাশ টিকা রাখতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম একটা বই আমার কাছে আছে, বইটার লেখক হলো মোহাম্মদ নুরুল ইসলাম, ওই বইটার মধ্যে পড়লাম আমার ভাইরা আল্লাহ নবীর দুইজন সাহাবি ইরাকের মাটিতে 1 বছর নাই 2 বছর নাই 1350 বছর পরেও ওই দুইজন সাহাবির লাশ পাওয়া গিয়েছিল, চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা 1932 সাল তখন ইরাকের বাদশাহ ছিলেন বাদশাহ ফাইসাল, রাতের বেলায় ঘুমিয়ে রয়েছেন, স্বপ্ন দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবি হুজাইফা এসে বলছে ও বাদশাহ ফাইসাল ইরাকের বাদশাহ আমার পরিচয় শোনো, আমি আল্লাহ নবী সাহাবি হুজাইফা, আজকে 1 বছর নাই 2 বছর নাই 1350 বছর পূর্বে ইরাকের মাটিতে বাগদাদ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সালমান পার্ক, ওই সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে আমি হুজাইফা এবং জাবেরের কবর হয়েছিল, আজকে ওই দাজলা নদীর ভাঙ্গনে আমার কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, আর জাবেরের কবরে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কাদা হয়ে গিয়েছে, জলদি করে আমাদের লাশ দুইটাকে বাদশাহ আপনি সরানোর ব্যবস্থা করেন। বাদশাহ ঘুম ভেঙে গেল, সারা রাত আর ঘুমাতে পারল না, কাউকে উনি বললেন না, শয়তানি ওয়াসওয়াসা মনে করলেন, চিন্তা করলেন বাদশাহ যে 1350 বছর পরে আল্লাহ নবীর দুইজন সাহাবীর লাশ টাটকা থাকতে পারে না, উনি কাউকে বললেন না, লাশ সরানোর ব্যবস্থাও করলেন না। দ্বিতীয় রাত্রে ঘুমিয়ে রয়েছেন, আবার স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাহাবি বলতেছেন ও আল্লাহর বান্দা ও ইরাকের বাদশাহ ফাইসাল, আমি আল্লাহ নবী সাহাবি বলছি, বিশ্বাস কি করেন না আপনি, আজকে দাজলা নদীর পারে ঘুরে দেখেন আমি হুজাইফা, লাশ পচে গেল আমি হুজাইফার কবরের ভিতরে, পানি ঢুকে পড়েছে জাবেরের কবরের মধ্যে পানি, আমরা বড় বিপদ আছি, কষ্টের মধ্যে আছি, ও বাদশাহ ফাইসাল আমাদের লাশ দুইটাকে সরানোর ব্যবস্থা করেন। 1932 সাল, আজ থেকে মাত্র 83 বছর আগে ইরাকের মাটির এই ঘটনা। আমার ভাইয়েরা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই লিখেছেন, নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম বইয়ের মধ্যে লিখেছে, পত্রপত্রিকায় এই ঘটনা বিভিন্ন জায়গায় লেখা হয়েছিল। আমার ভাইয়েরা শহীদদের মর্যাদা যত বেশি, লক্ষ্য করে শোনেন,
এরপরে বাদশা ফয়সাল কাউকে বললেন না, নবীজির দুইটা সাহাবীর লাশকে স্মরণের কোনো উদ্যোগ নিলেন না। তৃতীয় রাত্রে আল্লাহ নবী সাহাবি হুজাইবা ইরাকের মুফতি আজম গ্র্যান্ড মুফতিকে স্বপ্ন দেখালেন, মুফতি সাহেবকে ডেকে বলছেন, ও মুফতি সাহেব হুজুর আমার পরিচয়টা শোনেন, আমি সাধারণ কোনো মানুষ নাই, আমি নবীর সাহাবি হুজাইবা। আজ থেকে 1350 বছর পূর্বে ইরাকের মাটিতে সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে আমার এবং জাবেরের কবর হয়েছে। আমার কবরের মধ্যে হাঁটু পরিমাণ পানি আর জাবেরের কবরের মধ্যে কাদা হয়ে গেছে। আমাদের লাশ দুইটাকে তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করেন। আমার ভাইরা, মুফতি সাহেবের ঘুম ভেঙে গেল, ইরাকের গ্র্যান্ড মুফতি ফজরের নামাজ পড়লেন। এরপরে নামাজ পড়ে সোজা বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে কান্দেছে, বাদশাহ বললেন, কি ব্যাপার মুফতি সাহেব কাঁদেন কে? মুফতি সাহেব বলবো, আমার একটি কথা বলতে ভয় হচ্ছে। না বলেন আপনি। মুফতি সাহেব বলছে, বাদশাহ নামদার, আমি আজকে রাতের বেলায় ঘুমিয়েছিলাম, ঠিক ভোরের দিকে একটা স্বপ্ন দেখলাম, আল্লাহর নবীর সাহাবি হুজাইফা এসে কান্দেছে আর বলতেছে, আমাদের কবর হয়েছে দাজলা নদীর তীরে সালমান পার্কের পাশে, আজকে আমার কবরে পানি আর জাবেরের কবরে পানি, আমরা বড় বিবাদে আছি, আমাদের লাশ দুইটাকে তাড়াতাড়ি চুলে শুকনো জায়গায় তোলার ব্যবস্থা করেন। এই কথা শুনেও বাদশাহ নামদার হাউমা করে কাঁদতেছে। মুফতি সাহেব ডাকতে বললেন, বাদশাহ আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কাঁদেন? বাদশাহ বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর গো, আপনি যে স্বপ্ন দেখেছেন আজ রাত্রে, আমি পরপর দুই রাত্রে একই স্বপ্ন দেখেছি। যুবকদের মতো চিল্লায় বলেন, আল্লাহু আকবার! জোরে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? সব ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এরপরে বাদশাহ বলল, মুফতি সাহেব আপনি তো আলেম মানুষ, মুফতি মানুষ, আমি তো বুঝি না বেশি, আপনি বোঝেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা সত্য হতে পারে, আল্লাহ নবীর দুইটা দুইজন সাহাবীর লাশ এখনও টাটকা থাকতে পারে, তাহলে লাশগুলো তোলার ব্যবস্থা করব, আপনি ফতোয়া দিলে পারে সেই অনুযায়ী কাজ করব। মুফতি সাহেব বলছে, আল্লাহর কথাকে আপনি বিশ্বাস করেন না বাদশাহ? আল্লাহ বলেছে, অনাতকুলু লিমান ইয়াকুতা নবী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় যারা মরে যায় তাদেরকে মৃত্যু বলো না, ওরা মরে না, বরং ওরা হলো জিন্দা। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই নবীর সাহাবী দুইজন এখনও টাটকা আছে, তাদের লাশগুলো তোলার ব্যবস্থা করতে হবে। বাদশাহ ঘোষণা করলেন, কুরবানি ঈদের দিন জোহরের নামাজের পরে আল্লাহর নবীর দুইজন সাহাবীর লাশ তোলা হবে। এই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। তখন হাজির মৌসুম ছিল। হাজি সাহেবেরা যখন শুনতে পারল ইরাকের মাটিতে দুইজন সাহাবীর লাশ তোলা হবে, সমস্ত হাজি সাহেবেরা, আমার বন্ধুগণ, বাদশার কাছে অনুরোধ করল, হে ইরাকের বাদশাহ নামদার, আমরা গোটা বিশ্ব থেকে হজে এসেছি, নবী দেখি নাই, নবীর সাহাবি দেখি নাই, জান্নাতুল বাকিতে ঘুরতেছি, আল্লাহর নবীর অসংখ্য সাহাবিদের কবর দেখতেছি, কিন্তু নবীর সাহাবিদের কোনোদিন আমরা দেখি নাই। আমরা শুনলাম নাকি দুইজন সাহাবির লাশ তোলা হবে ইরাকের মাটিতে। আমরা হজ শেষ না হওয়া পর্যন্ত, আমাদের হজ শেষ না হওয়া পর্যন্ত আপনি লাশগুলো তুলবেন না। বাদশাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন, ঘোষণা করলেন, হজ শেষ হওয়ার 10 দিন পরে সালমান পার্কের পাশ থেকে আল্লাহর নবীর দুইজন সাহাবীর লাশ তোলা হবে। এই সিদ্ধান্তে অটল হয়ে গোটা এলাকায় খবর ছড়িয়ে দিলেন। খবর ছড়িয়ে গেল, ঠিক হজ শেষ হওয়ার 10 দিন পরে আমার ভাইরা সালমান পার্কের পাশে গোটা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই হাজির হয়ে গেছে। ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, নবী সাহাবি সত্য, এইটাকে দেখার জন্য হাজির হয়ে গিয়েছে আমার ভাইরা। ঠিক হজ শেষ হওয়ার 10 দিন পর বেলা 12টার সময় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ইরাকের মাটিতে সালমান পার্কের পাশে দাজলা নদীর তীরে
ঠিক যেই জায়গায় স্বপ্নের ভিতরে হুজাইফা বলে দিয়েছিলেন সেই জায়গায় খোঁড়া আরম্ভ শুরু হয়ে গেল। আমার ভাইরা, সেই জায়গা এমনি করে মাটি সরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুইজন সাহাবীকে দেখা গেল। একটু যুবকদের মতো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লক্ষ লক্ষ মানুষ দুইজন সাহাবীকে দেখলো, দেখলো হযরতে জাবের তার কবরের ভিতরে হাঁটিও পরিমাণ পানি হয়ে গেছে, আর জাবের ওই হযরতে জাবর পানির উপরে ভাসতেছে, আর হযরত কি বলে হযরতে হুজাইফা পানির উপরে ভাসতেছে, আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে অল্প পানি। এইটা দেখার সাথে সাথে অসংখ্য মানুষের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। এবার মাটিগুলো সরানো হলো। এরপরে আল্লাহর নবীর সাহাবি হুজাইফার লাশটাকে ধরে প্রথমে উঁচু করা হলো, লাশটাকে ধরে উঁচু করে এরপরে খাটিয়ার উপরে রাখা হলো। এরপরে দুই নম্বর সাহাবি হযরত জাবেরের লাশটা তুলে এরপরে খাটিয়ার উপর রাখা হলো। আমার ভাইয়েরা, দেখতে পেল লক্ষ লক্ষ মানুষ মাত্র 83 বছর আগে, 1350 বছর আগের মানুষ দুইজন সাহাবি, আল্লাহর নবীর দুইজন সাহাবি হযরত হুজাইফা আর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এমনি করে 1350 বছর পরেও একটা হাত নষ্ট হয়নি, পা নষ্ট হয়নি, চোখ নষ্ট হয়নি, দাড়ি নষ্ট হয়নি, চুল নষ্ট হয়নি, এমনকি 1350 বছর পূর্বে যেই কাপড় দিয়ে দাফন করা হয়েছিল সেই কাপড় পর্যন্ত নষ্ট হয়নি। জোরে বলেন কত আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি শুরু করে দিল। সেখানে খ্রিস্টান একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ছিল, উনি বললেন আমি চোখ দুইটা পরীক্ষা করব, সাহাবিদের চোখগুলো পরীক্ষা করব। আল্লাহর নবী সৈজন সাহাবির চোখ খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা করার সাথে সাথে চিৎকার মেরে কেঁদে মুফতি সাহেবের হাত চেপে ধরে বলল, ও মুফতি সাহেব, আল্লাহর কসম করে বলছি এই সাহাবিদের চোখ একেবারেই ভালো আছে। চিৎকার দিয়ে জোরে বলেন শহীদদের মর্যাদা কম না বেশি? ভয়ের কোনো কারণ নাই, এই পথে চলতে গিয়ে যদি জীবনটা চলে যায় শহীদ আমরা হয়ে যাব, আর শহীদদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে খ্রিস্টান ডাক্তার সহ অসংখ্য হাজার হাজার ইহুদি আর খ্রিস্টান এই ইসলামের সত্যতা দেখে ওরা বলে ফেলল, ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছে শহীদেরা মরে না 1350 বছর পরেও, এই শহীদেরা মরে না, এদের লাশ জিন্দা আছে, টোকগুলো টাটকা আছে, সূর্যের দিকে যেমন তাকানো যায় না ওই সাহাবিদের চোখের দিকে তেমন তাকানো যাচ্ছিল না। এই দৃশ্য দেখে হাজার হাজার ইহুদি আর খ্রিস্টান ইরাকের মাটিতে আমার বন্ধুগণ 1932 সালে সেদিন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, পড়ে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বক্তব্য বাড়াতে চায় না, তা আমি আপনাদের সামনে বক্তব্যের বিষয় হলো আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কারা। আল্লাহ বলে আমার কাছে শ্রেষ্ঠ তারা হিজরত করবে যারা, জিহাদ করবে যারা, ঈমান আনবে যারা, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে সংগ্রাম করবে যারা, আমার কাছে প্রিয় তারা। নবীজিও বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সব থেকে ভালো কাজ, এই জন্য এই কাজ মৃত্যু পর্যন্ত করতে হবে, ঘোষণা করে দিতে হবে। এমনি করে আমি নিথর হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না পর্যন্ত আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর কোরআন কায়েম না হবে ততদিন আমরা এই আন্দোলন, এই চেষ্টা চালিয়ে যাব। কারা কারা জোরে বলেন একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমার ভাইয়েরা, দোয়া মোনাজাতের আগে একটি কথা আপনাদের বলি, আল্লাহর কোরআনের মাহফিল এখানে টিকে থাক আপনারা চান কি চান না? আল্লাহর কোরআনের মাহফিল টিকে থাক আমরা যারা চাই,
একটুখানি তারা দুই হাত তুলে আরেকবার আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি আপনাদেরকে বলবো, যারা আল্লাহর কোরআনের মাহফিল চান তারা কোরআনকে ভালোবাসেন, আর যারা কোরআনকে ভালোবাসেন এই কোরআন তাদের সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবার 20 নম্বর আয়াতের আলোকে বক্তৃতা দিয়েছি। সব কথাগুলো আজকে বলে সব সমাপ্ত করা গেল না, আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দিলে বাকি কথা অন্য জায়গায় আবার দেখা হলে সেদিন বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা চিৎকার দিয়ে চিল্লা বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 24তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের প্রথম রজনী, প্রথম দিবস মাগরিবের পর থেকে নিয়ে এই দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আলেম ওলামারা কথা বলেছেন, আমি গুণাগার যতটুকু পেরেছি আলোচনা করেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে সবগুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। নবী দেখি নাই, নবীর সাহাবি দেখি নাই, আয়াতুল্লাহ তোমার নবীকে যারা দেখেছিল কেউ বা নবীজির হাতে হাত রেখে সোনার মানুষ হয়ে গিয়েছিল, কেউ বা নবীজির দান দান ওহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। আয়াতুল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় আল্লাহ সেই নবীকে প্রত্যাত্ত করে দিয়েছিল কাফির বেঈমানেরা, তোমার সেই নবীকে আল্লাহ স্বপ্নে যোগে হলেও একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গোনাগুলো তুমি মাফ করে দাও। এই রাতের বেলায় মনে পড়ে গেল মাথার মুকুট আব্বাজানের কথা, হায় আল্লাহ তাআলা যাদের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সন্তান এতিম হয়ে গিয়েছে আল্লাহ, ওই এতিম সন্তান দুনিয়ার কোনো সন্তানকে যখন দেখে বাবার সাথে ঈদ মাঠে যেতে, আশাপাশি যাই নামাজে নামাজ পড়তে, ঈদ মাঠ থেকে বাড়ি আসতে একসাথে মিষ্টি মুখ করতে, যখন এতিম ছেলে দেখে এতিম ছেলের চোখের কোনায় পানি আসে, ঈদের খুশিটা এতিমের ম্লান হয়ে যায়, ম্লান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা বাবা হারা এতিমদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আল্লাহ তুমি আব্বার কবর আজাব মাফ করে দাও। রব্বুল আলামিন মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, আল্লাহ মার মতো দরদ এখানে তো আর কেউ নাই, সন্তান বাড়ির থেকে সবাই বিদায় করে দেয়, ভাই বিদায় করে দেয়, বিবি বিদায় করে দেয়, মার কাছ থেকেও সন্তান বিদায় নিয়ে রওনা দেয়। ওই সন্তান 100 গজ দূরে যাওয়ার পরে পিছনের দিকে যখন ঘুরে তাকাই, দেখতে পাই ভাই তাকিয়ে নেই, বিবি তাকিয়ে নেই, ছেলে মেয়েগুলো তাকিয়ে নেই, কিন্তু জনম দুঃখিনী মা জানালার ফাঁক দিয়ে সন্তানের দিকে মা তাকিয়ে রয়েছে। ওই সন্তান দেখতে পাই মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ওই জনম দুঃখিনী মা এতটা দরদের মা, আবার ওই সন্তান 1 মাস পরে যখন বাড়ি আসেন, ভাই জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছ, বোন জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছ,
বিবি জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছো, কিন্তু জনম দুঃখিনী মা একবারও ছেলেকে বলে না আমার জন্য কি এনেছো আব্দুল্লাহ। ওই মা শুধু সন্তানের চেহারার দিকে তাকায়, ডাক দিয়ে বলে তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে, দুপুর বেলা মনে হয় তোমার খাওয়া হয় নাই। মা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়, প্লেটে খাবার নিয়ে সন্তানের সামনে হাজির হয়ে যা। ওই জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে কবরে গিয়েছে আল্লাহ, মেহরবানি করে মায়ের খবর আজা তুমি মাফ করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে আল্লাহ, ওই মা বাপ গুলিকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, বিশাল প্রতিষ্ঠান কয়েকটা জেলার ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আল্লাহ, এই জমি যিনি দিয়েছিলেন মরহুম আসেরউদ্দিন সর্দার দুনিয়ায় নাই, আল্লাহ বিদায় হয়ে চলে গিয়েছে, তার কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, মুক্তিযোদ্ধা আফসারউদ্দিন বিদায় হয়ে চলে গিয়েছে আল্লাহ, কবরের আজাব মাফ করে দাও। এই মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করতেন, মাদ্রাসা পরিচালনা করতেন, ট্রাস্ট পরিচালনা করতেন আল্লাহ, এই ট্রাস্টের অনেক পরিচালক অনেক দানবীর দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আর একটা দোয়া করি তোমার দরবারে, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যার তাফসির শুনে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে, যার তাফসির শুনে আয় আল্লাহ মানুষেরা উন্মাদের মতো পাগলের মতো ছোটে, আয় আল্লাহ এই মঞ্চে তোমার গোলাম আল্লাহর ওলি বক্তব্য দিতেন আল্লাহ, এই মঞ্চে তিনি দীর্ঘদিন আর আসতে পারে না। আয় আল্লাহ তোমার গোলামের জন্য আমরা ফরিয়াদ করি, তোমার ওই গোলামকে আল্লাহ এই মঞ্চে আর একবার আমাদের দেখার সুযোগ করে দিও আল্লাহ। মা হারিয়েছে, সন্তান হারিয়েছে আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আবারও ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, সব ষড়যন্ত্রে হাত থেকে তাকে রক্ষা করো। তাহলে আজকের এই মাহফিলটা কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, যে যা আশা নিয়ে দোয়া চেয়েছে সবার আশা পূর্ণ করে দাও। আমাদের জিন্দগির গুণাগুলো তুমি মাফ করে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, মা বোনদের মাফ করে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, কোরআন বর্ণমালা বানিয়ে দাও, সোমাইয়া আর আসিয়ার মতো হিম্মত আলা মা হওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তোমার এই জমিনে কোরআনের বিধান কায়েম হয়েছে, একবার এই দৃশ্য আমাদের সচক্ষে দেখার তুমি তৌফিক দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখির কালামে ইন্দাল মাউতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033।